আমি মন থেকেই চাই এটা বাংলাদেশের জনগণের দাবি যে অনন্ত জলিল কেন অন্য কোন হিরোইন নিয়ে কাজ করেন না বর্ষার বাইরে আমি খুব খুশি হব যে আমাদের প্রোডিউসার সাহেব যদি অন্য কোন হিরোইন আমার জায়গায় নিয়ে এখানে কাজ করে সত্যিকার অর্থে আজকে মনে হচ্ছে যে না আমরা সত্যিকার অর্থেই শিল্পী কেন বললাম যে সত্যিকার অর্থেই মনে হচ্ছে যে আমরা শিল্পী কারণ যখন নিজের বাসায় আমরা থাকি তখন নিজেদের মতো করেই থাকি আর যখন আমরা বাইরে যাই কোনো বাসায় বেড়াতে যাই বা বাইরে যখন মুভ করি তখন আমাদের চলাফেরাটা বাইরে এসেছে সো আমার মুভমেন্ট আমার কথাবার্তা সবকিছু কিন্তু সেভাবেই থাকে আর এতদিন আসলে যা হয়েছে আমাদের নিয়ে বা আমাদের সিনেমা নিয়ে বা অন্য সিনেমা নিয়ে আমি যেটা বিশ্বাস করি যে আসলে অভিজ্ঞ মানুষজনদের সাথে থাকলে অনেক কিছুই শেখা যায় আর মানুষের শেখার আসলে কোনো শেষ নেই সো আজকে যে সামনে অনেকের নামও আমি ঠিক জানি না বাট সবারই আমি খেয়ে চিনি বিশেষ করে যারা প্রযোজক যারা আছেন যারা ডিরেক্টর আছেন আপনাদের সামনে আসলে সিনেমা নিয়ে খুব বড় কিছু বলার মতো আমি দেখছি না ভীষণ ভয়ও পাচ্ছি বলতে পারেন কারণ আপনারা এত অভিজ্ঞ মানুষ এত সুপারহিট সিনেমা করেছেন সেখানে আসলে যে কটা চলচ্চিত্র করেছে ঠিক আছে মানুষ দেখেছে মুভি ব্লকবাস্টার হয়েছে বাট তারপরেও মানুষের একটা ক্ষোভ ছিল যে কেন ওনারা বাইরে ছবি করেন না বা হয়তো ওনারা প্রফেশনাল আর্টিস্ট না অনেক কিছু হয়ে গেছে এত কিছুতে না যাই বাট সেটাই আর কি যেটা স্বীকৃতি হলো এই প্রথম কিলহিম সিনেমাটির মাধ্যমে যেটা প্রডিউস করছেন ইকবাল ভাই আর ওই যে বললাম যে অভিজ্ঞ মানুষের সাথে চললে কিছু শেখা যায় কথা সত্যি যেটা ইলিয়াস কাঞ্চন স্যার বললেন যে আসলে আমরা যেটা স্লোগান দিয়েছি আমি শিল্পী সমিতি আসার পর সেটা হচ্ছে যে এটা আমার চলচ্চিত্র না আমাদের চলচ্চিত্র কথাটা কিন্তু সত্যি একজন প্রযোজক একজন পরিচালক একজন শিল্পী আমরা সবাই কিন্তু এক কোনো না কোনোভাবে কানেক্টেড কেউ কাউকে ছাড়া আসলে একটা সুন্দর সিনেমা তৈরি করা যাবে না সো শুভকামনা থাকলো কিলহিমের জন্য আমি মন থেকেই চাই এটা বাংলাদেশের জনগণের দাবি এবং মিডিয়া কর্মীরা এখানে আছেন এদেরও অনেক দাবি অনেক হেডলাইন অনেক কিছু দেখি শুনি যে অনন্ত জলিল কেন যখন কোনো ইন্টারভিউ দিতে যাই কেন অন্য কোনো হিরোইন নিয়ে কাজ করেন না বর্ষার বাইরেও আমি আসলে যদিও আমার নামটা অ্যানাউন্স করে দিয়েছে বাট আমি খুব খুশি হব যে আমাদের প্রডিউসার সাহেব যদি অন্য কোনো হিরোইন আমার জায়গায় নিয়ে এখানে কাজ করে এটা আমার বেশি ভালো লাগবে কারণ আমি মন থেকে চাই যে অনন্ত জলিল পিওর বাইরের একটা কাজ করুক যেটা একদম হিরোইন থাকবে অন্য আমার বাইরে অন্য প্রোডাকশন ডিরেক্টর আলাদা মানে সব কিছু একদম টোটালি ডিফারেন্ট কিছু হবে আর যে ট্রেলারটা যেটা এখানে দেখলাম কিলহিমের আসলে এটা আমি কিছুই জানি না এত বড় একটা সারপ্রাইজ মানে লাস্টের যে অনন্তর এক্সপ্রেশনটা ছিল একটা হাসি দিয়ে দিলেন ইয়ার্কা একটা মানে হাসি এটা সত্যি এটাই আসলে দর্শককে টানবে এটা নিয়ে কথা হবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন অবশ্যই আমরা শিল্পী আমরা বাইরের কাজ করব সেটা অবশ্যই ভালো কিছু করতে চাই আর নিজের ঘরে যখন কাজ করেছি নিজের মতো করেছি আবারও বলছি বাট যখন বাইরের কিছু করবো ডেফিনেটলি ভালো স্ক্রিপ্ট ডিরেক্টর প্রোডাকশন হাউস সব কিছু চিন্তা ভাবনা করেই আসলে একটা শিল্পীর কাজ করা উচিত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে